আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে বা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মাশরুম বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে ইফতার আইটেম হলো আমার মাশরুম বানাবো। তো আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে সুন্দর করে এখন আমি গ্রেট করে নিব, কারণ এরকম করে নিলে একদম মানে আলুটা খুব সুন্দর করে নরম হয়ে যায় আর কি। আমি সবগুলো আলুকে এরকম করে করে নিব। এই তো একদম খুব সফট হবে এভাবে করে। আমি সবগুলো আলুকে একদম সুন্দর করে নিলাম। এখন দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এখানে আমি মাশরুম বানাবো আজকে। তো প্রত্যেকদিন ইফতারে আমি খাবার ভালো লাগে না, তো এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার একটু করে দিলাম। এই সুন্দর এখন গুঁড়ো করে নিব। এটা আসলে এখন ভাইরাল চলতেছে, করে নিলাম। আর আমি কিন্তু লবণ দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, তার জন্য বলে দিলাম যে লবণ দিতে হবে। এটা এখন আমি কিছুক্ষণ রেখে হাতটা দিয়ে আসলাম। আর দেখেন কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আরও কিন্তু সুন্দর সফট হয়ে গেছে। তো আসলে সবাই বানাইতে পারেন। আমারও আজকে ইচ্ছা হইলো যে আমিও মাশরুমটা একটু অন্যরকম করে খাবো, বানাবো। বোতল তো অবশ্যই একটা লাগবে। এই তো এরকম করে কিন্তু আমি সবগুলি বানিয়ে নিব। আর এটা মানে অনেক সুন্দর, দেখতেও অনেক ভাল লাগে, খেতেও অনেক মজা। আমি আরও কয়েকবার খাইছিলাম। তো এভাবে করে আমি কিন্তু সবগুলি মাশরুমকে রেডি করে নিব। সবগুলি মাশরুম আমি রেডি করে তারপর আসছি। আমার শেষ হয়ে গেছে। আর আমি এই মুখটা দিয়ে মানে এই বোতলের মুখটা দিয়ে বানিয়েছি। আপনারা এইভাবে বানাবেন। তো চলেন এখন চলে যাই এটাকে রান্না করার জন্য। আজকে এটা হবে আমার মরিচ নিয়ে নিলাম। এটাকে সিদ্ধ করে মাশরুমগুলিকে আমি সিদ্ধ করে ঠান্ডা পানি নিয়ে নিব। তো ঠান্ডা পানিও কিন্তু আমার হাতের কাছে রেখে দিয়েছি। তো আমি একে একে সবগুলি দিয়ে দিচ্ছি, আপনারা সবগুলি এভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঠান্ডা পানিতে রাখবো, আপনারা ঠান্ডা পানিতে রাখবেন। তো দেখেন সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সবগুলি কিন্তু উপরের দিকে উঠে গেছে ফুলে। তো সিদ্ধ করে আমি ঠান্ডা পানি নামাবো। ঠান্ডা পানি আমি রেডি করে রাখছি, একটু উল্টিয়ে দিই। আর এটা সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। আমি ঠান্ডা পানি দিয়ে আবার আপনাদেরকে দেখাবো, একটু সিদ্ধ না হয়ে যায় আর কি। ফুলে ফুলে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে। যদি আমি আরেকবার আগে বানাইছিলাম কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। তো এখন ঠান্ডা পানিতে আমি এগুলিকে রেখে একদমই ঠান্ডা পানিতে রাখানি। তো এখানে আমি তেল দিয়ে অল্প করে তারপর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আমি ভেজে নিব। আর এদিক দিয়ে আমি যে ঠান্ডা পানি থেকে তুলে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। তো আর আমি কিন্তু এখন মানে এক এক রকম এক একজনে করে রান্নাটা করেন, তো আমি আমার মতো করে রান্না করতেছি, আশা করি অনেকের সাথে মিলবে না। তো এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি এবং লাল মরিচ। তো এগুলি আমি একসাথে ভেজে নিয়েছি। আমি চাইলে কিন্তু এটাকে নামিও একসাথে মিক্সড করতে পারতাম, কিন্তু আমি এখানেই মিক্সড করে ফেলবো। তো আমি সবগুলি মশলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, তো আপনারাও ভেজে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি এসে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ এটা বেশি পুড়ে যাবে, সেজন্য চুলার আঁচটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমার যে মাশরুমগুলি বানানো ছিল এগুলিকে আমি এখন ঢেলে দিব এখানে। তো এখন কিন্তু একদমই চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি। আমি এটা আপনারা কিন্তু এই রান্নাটা বাটিতে করেও করতে পারবেন। আর এই তো দেখেন চুলার আঁচ একদমই বন্ধ, আমি বন্ধ করে দিয়েছি। তো এভাবে করে কিন্তু এখন কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখানে কিছু সামান্য করে সয়া সস অ্যাড করব, কারণ এটার স্বাদটাই সয়া সসে বাড়ায়। আপনারা চাইলে এখানে কিছু টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে। তো আমার মিষ্টিটা খেতে ভালো লাগবে না, আমি সারাদিন রোজা রেখেছি, তার জন্য আমি আর টমেটো সস একটু মিষ্টি হয় বাজারে বলি সেই জন্য দেয়নি। তো এখন আমি সব কিছু অ্যাড করে নিয়েছি প্যানে। তো এখন প্যান থেকে আমি নামিয়ে আপনাদের সাথে মানে শেয়ার করব এটা। তো চলেন যাই।
একটু আমি প্যান থেকে কিন্তু এখন নামিয়ে নিলাম প্লেটে প্লেটটা আমি রান্নাঘরের মধ্যে রাখছি কারণ এটাকে আমি আলাদা করে সরাই আনি নাই তো দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আর বাচ্চাদের জন্য হলে একটু ঝালটা কম দিবেন তো সাথে এখন আমি একটু ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি এখান থেকে কিছু মশলা অ্যাড করে দিব এই মশলাটা দিয়ে খেতে এটা অসম্ভব মজা লাগবে আপনারা বাসায় একবার ট্রাই করেন তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার যেহেতু ইফতারের সময় হয়ে গেছিল হাতের কাছে আমি যা পাইছি তা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি এখানে সৌন্দর্যের যে একটা ব্যাপার ছিল হয়তো আপনারা দেখলে একটু অন্যরকম ভাবেন যে কাঠের কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ